জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল যদি আপনি করতে পারেন ফলাফল সাথে সাথেই। অনেকে আপনারা যারা আছেন যে ভীষণ বিপদের মধ্যে আছি, হুজুর অনেক দোয়া করে কোনো ফলাফল পাই না, আমি চ্যালেঞ্জ করলাম আজকে জুমার দিন, আজকে জুমার দিনে আমলটা করেন, সারাদিন করেন, সারাদিন যদি আপনি করতে পারেন আপনি আমল হাতে নাতে পাবেন, ফলাফল পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যে কোনো কিছু ফলাফল পেতে হলে 100% কনফার্ম থাকতে হবে, নিজের উপর নয়, আল্লাহর উপর। আল্লাহর উপর কনফার্ম করবেন, তাওয়াক্কুল করবেন যে আল্লাহ তুমি তো সব কবুল করো, তুমি যদি সব কিছু কবুল করতে পারো তাহলে আমার এই দোয়াটাও কবুল করে নাও। আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সে জুমার দিনের আমলটা সকালবেলা থেকে আপনি শুরু করবেন। দেখুন, জুমার দিনে আপনারা যেটা করেন যে ফজরের পর অনেক সময় ধরে ঘুমান, এটা করবেন না। যে ঘরে সকালবেলা বেশি পরিমাণে ঘুম সে ঘরে কিন্তু অশান্তি অনেক পরিমাণে কি বেশি, স্ত্রীর ক্ষেত্রেও বলবো এবং স্বামীর ক্ষেত্রেও বলবো। তো সকালবেলা একটু কম ঘুমিয়ে হলেও ঘুম থেকে উঠে পবিত্র হয়ে আপনারা জুমার জন্য একটা প্রস্তুতি নিতে থাকবেন। আর জুমার দিন এটাকে বলা হয়েছে ইয়াউমুল ঈদ লিল গোরাবা, গরিবের জন্য ঈদের দিন। আল্লাহ একবার, যারা গরিব রয়েছে তাদের জন্য এটা একটা ঈদের দিন। প্রতি জুমায় যদি সঠিকভাবে সহি সালামতে আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহ পাক এই জুমার থেকে ওই জুমা পর্যন্ত যতগুলো আপনি গুনাহ করেছেন, হাদিস শরীফে কিন্তু কোনো জায়গায় সগীরা এবং কবিরা আলাদা ডিফাইন করা হয়নি, সেখানে বলা হয়েছে এই সপ্তাহ থেকে ওই সপ্তাহ, এই জুমা থেকে ওই জুমার মধ্যখানে যতগুলো পাপ রয়েছে আল্লাহ পাক সকল পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ একবার, সেই আমলটা আপনাকে করতে হবে। আমলটা হচ্ছে আপনি সকাল থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত একটা দুরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই দুরুদ শরীফটা যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আল্লাহ পাক এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত এই মাঝখানে 60টা দিনে সমস্ত গুনাহ মাফ করে দিবে। তবে হ্যাঁ, অনেক মুফাসসিরিন কেরাম কি বলেছে কবিরা গুনাহ মাফ করবে না, কি কারণে? কারণ হচ্ছে কবিরা গুনার জন্য তওবা হচ্ছে শর্ত। কি শর্ত? তওবা শর্ত, তওবা করতে হবে যে আল্লাহ আই নেভার ডু অ্যাগেইন, আমি আর জীবনে এটা করব না, আই হ্যাভ ডান এ লট অফ মিস্টেক ইন মাই প্রিভিয়াস লাইফ, আমি আমার জীবনে অনেক ভুল করে ফেলেছি, আমি আর করব না। এই তওবাটা কিন্তু আপনাকে করতে হবে। তবে সগীরা গুনাহগুলো এই দুরুদ শরীফের কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আরেকটা ইনসেন্টিভ আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে জুমার দিনে একটা নির্দিষ্ট সময় আছে যেই সময় দোয়া কবুল হয়। নির্দিষ্ট সময় আছে, অনেকে আপনারা বলবেন হুজুর কোন সময়? হ্যাঁ বলছি, আপনাদেরকে বলার জন্যই তো আমি, এই সময়টাকে কোনোভাবেই হাতছাড়া করবেন না। অনেকে আছেন মাশাআল্লাহ, আমাদের শহরের যারা আছেন, দুপুরের পর অর্থাৎ 3টার পর থেকে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে কি ঘুরতে চলে যান, পর্দা পুশিদার কোনোটা খবর নাই, একেবারে নারী পুরুষ একাকার হয়ে এখানে সেখানে পার্কে আপনারা এন্টারটেইন করতে যান না। আসর থেকে মাগরিব ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার জন্য যে কোনো দোয়া করবেন আসর থেকে মাগরিব আল্লাহ পাক কবুল করবে। আর ওই কবুলিয়াতের জন্য কিন্তু দুরুদ শরীফটা খুব প্রয়োজন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এটা যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুলের মঞ্জুর করে নেবেন। দোয়া করবেন আপনি, কবুল করবেন একমাত্র আল্লাহ। তবে তাওয়াক্কুলটা শতভাগ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক কবুল করবে, নরবরে তাওয়াক্কুল করবেন তাহলে কিন্তু হবে না। অনেকে আমাকে ফোন করে বলেন যে হুজুর যে দোয়াটা করবো কতবার পড়লে আর দোয়া কবুল হবে, এভাবে প্রশ্ন করবেন না, এটা ঠিক নয়। আপনি বলতে থাকুন, আপনি পড়তে থাকুন, বারবার যদি বলতে থাকেন এবং পড়তে থাকেন তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার কোনো না কোনো দিন দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেন আল্লাহ। আর দায়িত্ব হচ্ছে বারবার আপনাকে বললাম আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ, বাট আমরা কিন্তু জানি না কিভাবে দোয়া করতে হয়। আসুন আমরা ইনশাআল্লাহ তাআলা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে বেশি করে এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন্নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমাদের দোয়া কবুল করে শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।